আজকের যে মূলে বিষয়, আজকের যে মূলে আলোচনা, সেই আলোচনাটি হলো যে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন দেখা যায় যে যদি কেউ জাগ্রত হয়ে ঘুমায় তখন তাকে ডাক দেওয়ার সাথে সাথে সে জবাব দেবে যে হ্যাঁ আমি আছি, ঘুমাইনি। আর যদি কোনো মানুষ ঘুমিয়ে যায় তখন দেখা যায় সেই মানুষটি ওই পায়ে ধরে ধাক্কাচ্ছে বা ডাক দিচ্ছে, কিছুক্ষণ পরে বলে হ্যাঁ হ্যাঁ কী হয়েছে কী হয়েছে। আচ্ছা, তার মানে যে তার মধ্যে একটি আত্মা বিরাজমান হয়ে গেছে, বায়ুর সাথে সে চলে গেছে কোথাও। আচ্ছা, তাহলে সেই দুটো আত্মাই ধরলাম, পঞ্চ আত্মা বা পাঁচ আত্মার কথা বললাম না। তো দেখা যায় একটা মানবদেহের মধ্যে জীবাত্মা পরমাত্মা, এখন এই দুটি আত্মার মধ্যে কোন আত্মাটি বিরাজ হয়। তবে আমার জ্ঞান বলে যতটুকু জেনেছি বুঝতে পেরেছি, এতে মানুষের মধ্যে যে জীবাত্মাটা আছে এই জীবাত্মাটা বিরাজ করতে চলে যায়। কারণ দেহটা যখন পড়ে থাকে তখন কিন্তু জীবের ডিউটি থাকে না। জীবের একটি কর্ম আছে কি, সে দেহের ভার বহন করে। দেহ যখন মাটির মধ্যে ভার বহন হয়ে আছে তাহলে এটা এখানে জীবের প্রয়োজন হয় না, তখন জীব বাহিরে ভ্রমণে চলে যায় এবং দ্রুত সে যেতে পারে এবং সে আসতে পারে, এই ক্ষমতা সে আত্মার আছে। তবে আজকের যে বিষয়টি যে কোন আত্মাটা মানুষ ঘুমের পরে আত্মাটা বের হয়ে যায় আর কোন আত্মাটা থাকে, সেটি আমি যেভাবে বলবো অবশ্যই আপনারা একটু খেয়াল করে শুনবেন। দেখবেন যদি কেউ আমাকে এই কথাটি প্যাচ দেয় বা কেউ যদি আমাকে বলে যে না এই কথাটি আমরা মানতে পারছি না বা এটা মিলছে না, আমি আপনাদেরকে মিলিয়ে দেব। যেমন দেখবেন এই পৃথিবীতে যেমন চাঁদ আছে তেরকম সূর্য আছে, তবে চাঁদের যে একটা আলো আর সূর্যের যে একটা আলো, দুটি আলো কিন্তু এক নয়। সূর্যের আলোতে সারা পৃথিবী সোনালী আলো ভরে যায় আর রূপালী যে আলোটা সেটা চাঁদের থেকে এসে যায়। তাই বলবো যে রাতের যোজনার যে আলোটি এটা সূর্যে দিতে পারবে না, এবং সোনালী আলো যেটা সেটা সূর্যে দিতে পারবে কিন্তু রূপালী যে আলোটি এটা সূর্যে দিতে পারবে না। আচ্ছা, তাহলে মানব দেহের ভিতরে যদি আমরা যাই তাহলে জীবাত্মাটা আমার থেকে বের হচ্ছে আবার আসছে, আর আমার মধ্যে যে পরমাত্মাটা, সে আমি যখন কথা বলি চলি একটা ব্রেন খাটিয়ে একটা কাজ করি তখন যেমন আমি লড়াচড়া অবস্থাতেও জাগ্রত অবস্থাতেও আমার মধ্যে সে পরমাত্মাটা বিরাজমান, এবং আমি যখন ঘুমিয়ে পড়ব তখনও সে আমার মধ্যে বিরাজমান। তবে জীবাত্মাটা সে চলে যায়। আচ্ছা, তাহলে এটার যুক্তিটি হলো যে যে জীবাত্মাটি, এই জীবাত্মাটি কিন্তু সে দেহের ভার বহন করে, আর পরমাত্মা এই পরমাত্মার সাথে দশটি জিনিস কাজ করে। তো সেই দশটি জিনিস নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলাপ করব। তবে আজকের যে মূল বিষয় যে কোন আত্মাটি যায়, সে আত্মাটি জীবাত্মা বের হয়ে যায়, ভ্রমণে চলে যায়, আর পরমাত্মাটি দেহের মধ্যে থেকে যায়। এখন পরম এবং জীব উভয় যদি চলে যায় তখন এই দেহ মৃত্যুবরণ হয়ে আছে। যেমন দেখবেন আপনি হাঁটাচলা করছেন, আপনার শ্বাস প্রশ্বাস চলতেছে আর শ্বাস প্রশ্বাসের সাথে পরমাত্মা বিরাজ আছে, এবং আপনি যখন ঘুমিয়েও পড়বেন তখন দেখবেন আপনার শ্বাস প্রশ্বাস চলছে এবং পরমাত্মা এর মধ্যে যাওয়া আসা করতেছে। তাহলে জীব আত্মা সে কিন্তু ভ্রমণ করতে পারে বা বের হতে পারে। আর এটার প্রমাণ যে একটা ঘুমন্ত মানুষকে গভীর নিদ্রায় যদি কোনো মানুষ যায় তখন তাকে যখন ধাক্কা দেওয়া হয় বা জোরে ডাক দেওয়া হয় তখন সে উঠে মানে হরদিশা হয়ে যায়, কে কে কে। তাহলে বোঝা গেল কি, সে জীবাত্মাটা তার এত গতি যে পৃথিবীর অপর প্রান্তেও যদি চলে যায় এক বলতে বলতে সে এসে এখানে পৌঁছাবে, যেহেতু তার পরম এখানে আছে। যাই হোক, আরও একটা প্রমাণ হলো চাঁদ কিন্তু মাসে তিন দিন দেখা যায় না। জীবাত্মাটা যদি আমরা চাঁদের সাথে মিলাই তখন দেখা যাবে যে মানুষের নিদ্রা আছে,
এই দেহের একটা রেস্ট আছে, জীবাত্মার একটা রেস্ট আছে। চাঁদের তিন দিন চাঁদকে দেখা যায় না, কিন্তু সূর্য এই পৃথিবী সৃষ্টির লগ্ন থেকে যে শুরু হয়েছে, সেই সূর্য কিন্তু সে উঠতেছে নামতেছে, তার কোনো বিরাম নেই। তেরকম মানব দেহের ভিতরে এই পরমাত্মার কোনো বিরাম নেই। সে যদি বন্ধ হয় সবে তুসনাস হয়ে যাবে, দেহ পড়ে যাবে, এই দেহ আর টেকানো যাবে না। তবে হে জগতবাসী, জানি না আজকের এই আলোচনাটি আপনারা কেমন জ্ঞানে নিলেন এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এই কথা বলি রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।